শুভ সকাল। তো একাদশীর সকালে সমস্ত ভক্তবৃন্দের জানাই অসংখ্য অসংখ্য প্রণাম। তো আজকে হচ্ছে পাপ মোচনী একাদশী। পাপ মোচনী একাদশী মানেই যে শুধু পাপ করব আর পাপ মোচনী একাদশীতে মোচন করব, এটা কিন্তু কথা না। আসলে আমাদের মানব জন্ম কিন্তু পাপ করার জন্য দেয়নি। আসলে আমাদের মানব জন্মটা আসলে কিসের জন্য পেয়েছি সেটা আমাদের জানতে হবে। তো আজকে অবশ্যই জানবো। আজকে হরিকথাতে বাবা সন্ধ্যাতে 8টার সময় বাবা হরিকথা বলবেন। আজকে আমাদের অনুষ্ঠান হয়, তো তার জন্য ডেকোরেশনের জন্য এত ফুল আনা হয়েছে। এগুলো দেখছেন চন্দ্রমল্লিকা ফুল, তো একদম হোয়াইট কালারের ফুল। আর আজকে বাইরে হবে না, আজকে অডিটোরিয়াম হলে হবে না, কারণ ওয়েদারটা না এতটা পরিমাণে খারাপ যে ঠান্ডা তো লাগছেই, তার সঙ্গে ঝোড়ো হাওয়া সব মিলিয়ে কিন্তু সব দিকটাই মোটামুটি খারাপ। তো সেই জন্য বাইরে করা যাবে না। বাইরে করা যেত যদি বৃষ্টিটা না হতো বা ঝড়টা না হতো, তো এটাই আর কি। তো বাইরে না করে একদম লাঠ মন্দিরে করা হচ্ছে। আর এইগুলো দেখতে পাচ্ছেন ওয়েশিস, এই ওয়েশিসগুলো আসলে কাঁচা ফুলের জন্য। এমনিতে যে প্লাস্টিকের যে হোয়াইট কালারটা পাওয়া যায় সেটা কিন্তু আসলে ডাই ফুলের জন্য, আর এটা কাঁচা ফুল এতেই হয়, তো সেই জন্য এগুলো আনা হয়েছে। আর এই যে এখন মন্দিরে কীর্তন চলছে, সবাই কীর্তন করছেন, আর ওদিকটাতে সাজানো হচ্ছে। এখন বিকেল টাইম, তো বিকেল টাইমে সাজানোটা হচ্ছে, তো আমি সেটাই আপনাদের সাথে তুলে ধরছি। আর ঠিক সাজানোর পর একদম ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। আজকে ডেকোরেশনটা কিন্তু একটু অন্যরকম হয়েছে, মানে একদম হাই লেভেলের কোয়ালিটি হয়েছে, দারুণ লেগেছে। এতে যখন লাইটিং পড়বে, আজকে অনেক লাইটিংয়ের কারুকার্য রয়েছে, তো আমাদের দাদা লাইটিং নিয়েছে, তো সেই জন্য সেই লক্ষ্মণদা লাইট দেবে আজকে। লাইটিংটা ভালো দেখায়, দেখতে হয়তো ভালো লাগে, কিন্তু ক্যামেরাতে খুব একটা আমার তো মনে হয় যে ভালো লাগে না, একদম সাদা লাইটেই যেন ভালো লাগে এটাই আর কি। তো তবুও আজকে লাইট দেওয়া হবে। বাবা যখন হরিকথা বলবেন তখন প্লেন করে দেওয়া হবে, তো তার মাঝে একটু দেওয়াই হবে আর কি। আর লাইভ তো আপনারা নিশ্চয়ই দেখবেন, লাইভের আমি পোস্ট দিয়ে দিয়েছি ইতিমধ্যে। তো সব মিলিয়ে আজকের কিন্তু ডেকোরেশনটা খুবই সুন্দর। তো চলুন তো একটু বাইক থেকে ঘুরে আসি। বিকেল টাইম হওয়া মানেই কিন্তু ভক্তদের আনাগোনা শুরু হয়ে যায়। এখানে ভক্তরা বাবার সাথে সাক্ষাৎ করছে, গৌরাঙ্গদা দাঁড়িয়ে রয়েছে ওখানে, কারণ যেনারা সাক্ষাৎ করার দরকার রয়েছে যেনাদের, তো তেনাদেরকে কিন্তু গৌরাঙ্গদার কাছে পারমিশন নিতে হবে, তারপর ওখানে দেখা করতে হবে। তো এই যে পরিবেশটা দেখতেই পাচ্ছেন, একটা থমথমে পরিবেশ, কেমন যেন একটা পরিবেশটা, ক্লিয়ার না। তো এই ক্লিয়ার না বলেই যেন মনটা ঠিক ভালো নেই, কারণ একাদশী দিনে একটু ভক্ত সমাগম হবে, চারিদিকে ভক্তরা ধূপ দেবে, আরতি করবে, গান করবে, এটাই শোভা দেখায়। মন্দিরে ভক্ত না হলে কি আর মানায়? তো যাই হোক, ভক্ত কিন্তু আনাগোনা শুরু হয়েছে, তবে কতটা হবে বলা যাচ্ছে না, কারণ ওয়েদারটা তো এতটা খারাপ, বাড়ি যাওয়ার একটা ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে বাড়ি না ফিরতে পারলে সমস্যা হয়। আর এখানে যারা থেকে যাবেন আসলে 24 পরগনা বা দূর থেকে যারা আসে তেনারা কিন্তু এসেছেন। আর এই গাছটাতে দেখছেন, আমি যে বলেছিলাম যে ঝোড়ো হাওয়াতে এইটারই ক্ষতি হবে, সেটা হচ্ছে এই যে আমগুলো নষ্ট হয়েছে। তো গৌরাঙ্গদা ওটাই বলছে আর কি, যে আমগুলো অনেক ঝরে গেছে, ওটাই গৌরাঙ্গদা বলছিল। আর এখানে এই যে ভক্তরা গাড়ি নিয়ে এসছেন, দেখুন ইতিমধ্যে কিন্তু এখানটা গাড়ি ভরে যাওয়ার কথা, তো সেক্ষেত্রে কিন্তু ভক্তরা আজকে তেমন কিন্তু আসেনি, কারণ ওই যে বললাম যে ওয়েদারের জন্য সেই জন্য আসেনি আর কি। তো এইরকমই আমাদের কিন্তু কম বেশি সব গাছেই আম হয়েছে, সব গাছেই প্রায় আম হয়েছে, কিন্তু এই যে ঝোড়ো হাওয়াটার জন্য অনেক ঝরে গেছে আম। আর যেগুলো রয়েছে আশা করি ওগুলো থাকবে, ওগুলো বড় হওয়ার জন্যই থাকবে, আর ওটা ঝরবে না আশা করি। তো ঝড়ের পরের দিন যখন সকালবেলা ঝাঁটানো হয়, সে একটা পাতা চারিদিকে আশ্রমটা পুরো ভরে দিয়েছে, আর ওই যে কাগজ ফুল সাদা ফুল ওটা তো পুরো বাগানটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এত ফুল। তো এই এখন শুরু হয়েছে পরিক্রমা, তো পরিক্রমাটা আমি আপনাদের একটু দর্শন করিয়ে দিই। পরিক্রমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, একটু আগে আমি মন্দিরে দেখিয়েছিলাম কীর্তন হয়েছিল,
তো এখন কিন্তু পরিক্রমাটা আরম্ভ হয়ে গেছে। তো চলুন আপনারাও একটু পরিক্রমাতে প্রণাম করে নিন। চলুন বৃষ্টি পড়া শুরু হয়েছে, হরি ওল। একাদশী তিথি বলাই যায় বৃষ্টি ভেজে একাদশী তিথি, কারণ ওয়েদার একেবারে খারাপ। তো তার মধ্যেও কিন্তু ভক্তরা এসেছেন কিছু। তো একাদশীর যে সন্ধে আরতি, তো সন্ধে আরতি থেকে শুরু হবে আমাদের অনুষ্ঠান। এখন সাজানো হয়েছে, পুরো ডেকোরেশনটা টোটাল হয়ে গেছে। তো আজকে আমাদের প্রিয় লক্ষণ দাদা কিছু লাইট এনেছে, তো লাইটটা লাগালে তারপর কি টোটালটা কেমন লাগছে সেটা অবশ্যই আমি আপনাদের দেখাবো। আনিয়াছি তোরে খানি, আনিয়া
খানি গুরু কুঞ্জ ধামে কি যাবি ভাইরে বহু সিন্ধু পারে কি যাবি ভাইরে বহু সিন্ধু পারে কি যাবি ভাইরে বহু সিন্ধু পারে অনুষ্ঠানটা ভেতরেও হচ্ছে, বাইরে যদি খুব জোরে বৃষ্টি হয় তখন ভক্তদের গায়ে জল পড়তে পারে। তো সেই জন্য কিন্তু আমাদের আশ্রমের মানে লাট মন্দিরের ভেতরে হচ্ছে, তো ভক্ত একদম ফুলফিল ভর্তি হয়ে গেছে। এই ওয়েদারের মধ্যেও কিন্তু অনেক ভক্ত এসেছে, সত্যি মানে কিছু বলার নেই। তো এই আর কি, যখন আবার ভক্তরা সেবা পাবে আমাদের শেষ হয়ে যাবে আমাদের লাইভ, তো তখন আবারও আমি আপনাদের সামনে আসব। যাবি কি যাবি ভাইরে